নমস্কার বন্ধুরা, হেমকোনার ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি পুঁইশাক রান্না করব রাঁধুনি ফোড়ন দিয়ে। নিয়ে নিয়েছি পুঁইশাক আর নিয়েছি কচু আর আলু। কচু আলু কেটে নিয়েছি, পুঁইশাক কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প দেবো এখন। তেল গরম হয়ে গেছে, কচু আলু ভেজে নেব। কচু আলু ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। লবণ হলুদ ভালো করে মিশিয়ে নেব। জলে জাল উঠে গেছে, দিয়ে দিচ্ছি পুঁইশাক। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। শাক সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। দিয়ে দেবো রাঁধুনি হাফ চামচ, আর কোনো মশলা লাগবে না। ফোড়ন ভাজা হয়ে গেছে, সেদ্ধ সবজি দিয়ে দেবো। তৈরি হয়ে গেল রাঁধুনি ফোড়নে পুঁইশাকের ঝোল। আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।